আশা করি ভালোই আছো। অনেকদিন পরে আবার সুযোগ পেলাম তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য। আসলে তো জানোই আমি সিজনাল ব্লগার, মানে কি আমাদের বেঙ্গলিতে আছে না যে 12 মাসে 13টা পার্বণ, তো ঠিক এইভাবেই তো যখনই আমার সামনে, যখনই আমি ফ্রি থাকি, সামনে কোনো কিছু প্রোগ্রাম হয়, তো আমার এটাই উদ্দেশ্য প্রায় সময় থাকে যে আমাদের যে কালচার, বাঙালি কালচারে যে কি চলছে এগুলো একটু মানে সবাইকে দেখার জন্য। সব দেয়ার দেখো, মহারাষ্ট্রের আছে, দিল্লির আছে, মানে সব জায়গারই অনেকটা কালচার আছে যেগুলো আমরা জানি, কিন্তু আমাদের বাঙালিদের কালচার আছে ঠিকই আছে, কিন্তু ওইগুলো মানে সঠিকভাবে দেখানো হয় না। তো আমার এটাই প্রচেষ্টা থাকে। তো আজকের এই ভিডিওটা আমি সবসময় হিন্দিতেই কথা বলি, হ্যাঁ, কিন্তু ভাবলাম আজকের অনেকটা দিন হয়ে গেল একটা বাঙালিতে ভিডিও বানিয়ে দিই, কারণ অনেকগুলো বন্ধু আছে আমাদের তোমাদের মধ্যে যারা মানে বলেছে ভাই বাংলাতে বল, তো স্বাভাবিক কথা সিলেটি বাংলা সবসময় কথা বলি, তো হঠাৎ ধরে এই যে ওয়েস্ট বেঙ্গলের কলকাতার কি বলে কেলু বাংলা বলছি, অনেকটা প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিয়ে। তো আজকে তৃষা চৈত্র, তো তৃষা চৈত্র স্পেশালটা কি হলো, মানে সকালবেলা ওই যে খই মুড়ি আছে ওইগুলো মেখে তারপর ওগুলো খেলাম, তারপর দুপুরবেলা এখন 8টা ব্যঞ্জন হয় তো ওইগুলো দিয়ে খেয়ে খেয়ে দে। এখন দেখো আমাদের আরো 2 ভাই চলে এসেছে, ওরাও তো একসাথে এখনই চলে যাবো চাল পূজাতে, তো ওখানে গিয়ে কি হয় না হয় সবকিছু দেখতে পারবে। তো চলো এখন টাইম সময়টা নষ্ট না করে সোজা চলি চড়ক পূজাতে। যেভাবে দেখতেই পাচ্ছ এসে গিয়েছি চড়ক পূজাতে, তো এখনো তেমন মানুষ হয়নি, এখনো মানুষ আসছে, এখন বাজছে 5:45, তো দেখা যাক এখানে কি কি হয় আজ, পুরোপুরি চড়ক পূজা কিভাবে হয় ওইটা পুরোপুরি দেখাবো, তো সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে। তো যেভাবে দেখতেই পাচ্ছ এখানে চারিপাশে অনেক মানুষ এসে গিয়েছে, আর তার সাথে চলছে অপেক্ষা চলছে যে কি হবে, তো এখন চলো ওখানে পাশে যাই তারপরে দেখাই কি চলে। এইভাবে দেখো মডার্ন জামানা, মডার্ন যুগের ভিখারিরা এইরকমই থাকে, অনেকটাই রুজি হয়ে গেছে ওর। তো এখানে দেখতে পাচ্ছ এসে গিয়েছি এখন বাজছে 5:15, আর সাথে দেখো আমাদের আরো ভাই লোক তারাও এসে গিয়েছে, আর এই ভাইকে তো চিনতেই পারছো প্রো কমেডিয়ান, ওরা আরেকটা চ্যানেল আছে ইউটিউবে, দেখতে হয় দেখতে পারো, ভাইয়ের চ্যানেল রিভিউতে চলে গেছে, অনেক আগে পৌঁছে গেছে। আরে এই দেখো আমাদের কলম কি ভাই, ওর বিষয়ে নতুন করে কি বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে, দেখা যাক আর কি কি হয়, শেষ পর্যন্ত থাকো। Thank you.
এখানে এসে অনেক পুরনো বন্ধুরা পেয়ে গেলাম। এই দেখো সবাই আছে এখানে। তো তোমরা কিছু বলবে কি? আমরা বলতে চাচ্ছি আমাদের বন্ধু রাহুলের ভিডিও আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন। দেখো এতটা বন্ধু যদি পাশে থাকে তাহলে আর কি লাগে চাই বলো। এই দেখো এই আমাদের মাস্টার বাবু, আর এই দেখো আরেকটা ভাই। মোটামুটি এখানে এসে যদিও এখন পর্যন্ত কিছু দেখাতে না পারছি, তাও তবুও মজা অনেকটাই হচ্ছে। তো দেখা যাক ভিডিওতে শেষে আর কি হয়, সঙ্গে থাকো। শেষ হয়ে গেল, এখন অনেকেই নিজের ঘরে চলে যাচ্ছে আর আমিও ঘরে চলে যাব। তো পুরোপুরি রাত্র হয়ে গেল, তো দেখা যাক। আশা করি আপনারা এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ওই যে বাঙালি আপনাদের সঙ্গে যত বাঙালি বন্ধুরা আছে তাদের সঙ্গে শেয়ার করুক, কারণ আমাদের ঐতিহ্যটা যে এগিয়ে বাড়িয়ে নিতে হবে এটা আমাদেরই করতে হবে। আর এইভাবে আরও অনেক বাঙালি রিলেটেড অনেক ভিডিওস আমার চ্যানেলে আসতে থাকবে। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন।